নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকে লখনৌ 5 রানে জিতল আর ভাগ্য ফিরল কলকাতা নাইট রাইডার্স এর। তো বন্ধুরা, ভিডিওটি আগে দেখানোর আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ভাগ্য ফিরল কেকেআরের, কারণ এই মুহূর্তে প্লে অফসের রেসে কিন্তু এখনো বলবো 2 থেকে 8 যে কোনো দল কোয়ালিফাই করতে পারে। আজকে লখনৌ 5 রানে জিতে পয়েন্টস টেবিলটা দাঁড়ালো, মুম্বাই তাদের 13 ম্যাচে 14 পয়েন্ট, লখনৌ তাদের 12 ম্যাচে 15 পয়েন্ট, এবং মুম্বাই তাদের কিন্তু নেট রান রেট -0.128, এবং কেকেআর তাদের লাস্ট ম্যাচ আছে এলএসজির বিরুদ্ধে, কেকেআর তাদের পয়েন্ট হচ্ছে 13 ম্যাচে 12 এবং তাদের নেট রান রেট -2.56। যদি কেকেআর লাস্ট ম্যাচটা লখনৌকে 15 রানের মার্জিনে হারিয়ে দিতে পারে, তাহলে এইখান থেকে কিন্তু কেকেআরের পয়েন্ট হয়ে যাবে 14 ম্যাচে 14, এবং 15 রানে কেকেআর জিতলে কেকেআরের নেট রান রেট তখন মাইনাস থেকে কিছুটা প্লাসে চলে যাবে, এবং আশা করছি মুম্বাই তারা তাদের লাস্ট ম্যাচটা হারবে, তখন মুম্বাই তারা 14 ম্যাচ নিয়ে কিন্তু আরও মাইনাসে চলে যাবে, এবং অবশ্যই কেকেআরকে ফাইনালে যেতে হলে আরসিবি, আরআর আর পাঞ্জাবকে তাদের লাস্ট ম্যাচগুলো হারতে হবে। অর্থাৎ বন্ধুরা, এখনো কিন্তু প্লে অফসে যাওয়ার সুযোগ কেকেআরের আছে, তাই প্রে করবো যাতে কেকেআরের সুবিধা মতো নিচের দিকে টিমগুলো হারে এবং কেকেআর তাদের লাস্ট ম্যাচটা লখনৌয়ের বিরুদ্ধে কমপক্ষে 15 রান তার মার্জিনে যেতে। তো বন্ধুরা, আমার তো এখনো ভরসা আছে যে কেকেআর ফাইনালে যেতে পারবে। আপনার কি মনে হয় কেকেআর কি ফাইনালে যেতে পারবে, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আজকে প্রথম ব্যাটিং করতে এসেছিল লখনৌ সুপার জায়ান্টস, তারা প্রথম ব্যাটিং করতে নেমে এসে 20 ওভারে 177 করেছে মাত্র 3 উইকেট হারিয়ে, এবং সেটা চেস করতে নেমে 20 ওভারে মাত্র 172 রানই করতে পেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স, অর্থাৎ 5 রানে জিতেছে লখনৌ সুপার জায়ান্টস। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।